ইট ভাঁটা থেকে গলগল করে ধোঁয়া বেরিয়ে আকাশে কালি লেপে দেয়। তাতে যে কেবল বায়ু দূষণ হয় তাই নয়, নষ্ট হচ্ছে সদ্য বের হওয়া আমের মুকুলও। আর সে যেসে আম নয়, একেবারে খাস মালদার আম, বিঘার পর বিঘা জমিতে যেখানে সারা বাংলার গর্বের ফজলি দোলে, সেখানেই কিভাবে গজিয়ে উঠেছে ইটভাটা সে নিয়েই প্রশ্ন উঠছে। চাষিরা জানাচ্ছেন, ইটভাটার ধোয়ায় ক্ষতির মুখে মালদার আম, মুকুল আসার মুখেই শ্বাসরোধ হয়ে যাচ্ছে ফুলেদের, ফোটার আগেই ঝরে যাচ্ছে আমের বোল। আমের এই যে ইটভাটা থেকে যে ধোঁয়া বেরোয়, সেই ধোঁয়া থেকে আমের এই যে গুটিগুলো দেখছেন, এখন তো ফ্লাওয়ারিং স্টেজ আছে, এই ফ্লাওয়ারিং স্টেজে তো ফুলটা নষ্ট করেই দেবে আমের, তারপরে গুটি যখন হয়ে গুটি শুদ্ধ মানে গুটি মানে ছোটো আম, সেটাও নষ্ট হয়ে যায়। ধোঁয়া যায় ভাটা থেকে ধোঁয়া, এটা তো খারাপ জিনিস। হ্যাঁ, এতে গ্যাস, ধোঁয়াটার যে গ্যাস, এতে আমের প্রচুর ক্ষতি হয়ে যায়। জেলার প্রতিটি ব্লকেই আমবাগানের মধ্যে একের পর এক ইট ভাটা তৈরি হলেও প্রশাসন কোনো পদক্ষেপ করছে না বলে অভিযোগ জেলার আম চাষিদের। জেলায় কিছু ইটভাটা সরকারি আইন মেনে তৈরি হলেও আমবাগানের ভেতরে তৈরি হওয়া অধিকাংশ ইটভাটা বেআইনি বলেই দাবি জেলার আম চাষিদের। প্রশাসন ওই খবর পেলে সময় সময় আসে, কোনো সময় আসে না, উদাসীনতা তো আছেই। এদিকে এই মৌসুমেই যে ইট পোড়ানো হয়, আবার সেই সময়ই আমের বোল গন্ধে পাগল করে। মালদার ইংরেজবাজার, কালিয়াচক, মানিকচক, রতুয়া ও পুরাতন মালদা সহ প্রায় প্রতিটি ব্লকেই এবছর আমের মুকুল ভালো এসেছে, কিন্তু ইট ভাঁটার ধোয়ার কারণে মুকুল থেকে গুটি হচ্ছে না। আবার কিছু কিছু গাছে গুটি এলেও সেগুলিতে কালো কালো দাগ পড়ে যাওয়ায় নষ্ট হচ্ছে ফলন। অ্যাজ এ টেকনিক্যাল পার্সন হিসেবে যদি আমি বলি, তাহলে আমবাগান যে সকল জায়গাগুলি গড়ে উঠেছে, সেটা আমার হয়তো মুকুল এসেছে সেই স্টেজ বলুন বা ফল ধরেছে সেই স্টেজেই বলুন, সেই সকল কাছাকাছি জায়গায় যদি ইটভাটা তৈরি হয়ে যায়, তাহলে পরবর্তীকালে আম যখন হয়, তখন আমের ডগাতে একটা কালো স্পট, ব্ল্যাক স্পট দেখা যায়। এবং এটা সাধারণত ইটভাটা থেকে যে ইটটা পোড়ানো হয়, তখন যে গ্যাসিয়াস মেটেরিয়ালস, বিভিন্ন ধরনের গ্যাস নির্গত হয়, সালফার ডাইঅক্সাইড এরকম ধরনের গ্যাস, এটা ক্ষতি করে। জেলা উদ্যানপালন দফতরের কর্তারা জানান, ইটভাটার ধোঁয়ায় ক্ষতিকারক গ্যাস সালফার ডাইঅক্সাইড থাকে, যা আমের জন্য খুবই ক্ষতিকর। এই পরিস্থিতিতে আশু সমাধানের রাস্তা ভাবার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। দ্য ওয়াল ব্যুরো।